ইলিশ আর বাঙালি এক অবিচ্ছেদ্য সম্পর্কের নাম তবে এবার পহেলা বৈশাখে নতুন রূপে বাঙালির পাতে উঠছে এই ইলিশ এবার ইলিশ আসছে নুডুলস এবং স্যুপ আকারে মৌসুমে চড়া দামের কারণে যারা ইলিশ কিনতে অক্ষম তারাও খুব সহজে এখন ইলিশের স্বাদ পাবেন মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আসুন এবার দেখে নেই সেই নুডুলস এবং সুপ দেখতে কেমন হবে এবং তা খেতেই বা কেমন লাগবে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি অনেকদিন আগে থেকেই ইলিশের সুপ ও লুডুনসের প্রজেক্ট নিয়ে কাজ করে আসছিলেন সংশ্লিষ্ট গবেষকরা ইলিশের সহজতর ব্যবহার এবং পুষ্টি বিচার নিয়ে কাজ করছিলেন অধ্যাপক এবং গবেষক এ কে এম নৌসদ আলম দুই সালে তিনি এ নিয়ে গবেষণা শুরু করেছিলেন তার মতে এক হাজার টাকা দামের একটি ইলিশ থেকে ছোট আকৃতির প্রায় দুইশো কিউব তৈরি করা সম্ভব প্রতিটি কিউবের বাজার মূল্য বিশ টাকা একটি কিউব দিয়ে ইলিশের হুবহুব স্বাদের এক থেকে দুইজনের জন্য স্যুপ তৈরি করা সম্ভব অধ্যাপক আলম আরও জানান প্রচুর পরিমাণে ফেটে থাকার কারণে ইলিশের সুটকি বাড়ানো কখনো সম্ভব হয় না এ কারণেই লুডুন এবং স্যুপ বানানোর দিকে হাঁটেন তিনি এছাড়া কাটা গুড়িয়ে ইলিশ মাছের পাউডার বানিয়ে মশলা হিসেবে দেওয়া হবে পণ্যের দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্য দাম কম রাখা হয়েছে তবে ইলিশ দ্রুত পচনশীল বলে মাত্র ছয় মাসের মেয়াদ রাখা হয়েছে এই পণ্যের গায়ে এর আগে দুই হাজার চোদ্দ সালে ওয়ালফিশ প্রজেক্টের পদ্মা মেঘনা অববাহিকায় ইলিশ সংরক্ষণের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয় এরপরেই দুই হাজার ষোলো এবং সতেরো সালে ইলিশের ব্যাপক মজুত রাখা সম্ভব হয় তখনই কাটাহীন ইলিশ কিভাবে সুলভ মূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় শুরু করে ও পশু সম্পদ মন্ত্রণালয় বাণিজ্যিকভাবে ইলিশের লুডুন এবং স্যুপ উৎপাদন শুরু করার জন্য সোমবার মৎস্য অধিদপ্তর ইউএসআইডি এই প্রযুক্তি হস্তান্তর করবে ভার্গো ফিশ অ্যান্ড অ্যাগ্রোপ্রোসেস প্রসেস লিমিটেডের কাছে